শিলাদা, ছবি মুক্তি 10 তারিখ, তার কিছুদিন আগেই এরকম একটা খবর, এরকম একটা টুইট, যেই টুইটটা সমস্ত কিছু আর কি মানে ছবি মুক্তির প্রমোশন ভাবনা চিন্তা সব দিক থেকে একটুখানি সরিয়ে দিয়েছে বা একটুখানি তোমাদেরকে বিগড়ে দিয়েছে, তো সেই ব্যাপারে কি বলবে? এই টুইটটার আগে তোমাদের সঙ্গে কি কথা হয়েছে বা কিছু কি জানতে যে এরকম কিছু হতে চলেছে? না, আমি পার্সোনালি কিছুই জানতাম না। ও একটা জাস্ট যেনকে আমাদের টাইটেল সংটা রিলিজ হয় সেনকে আমরা প্রমোশন করছিলাম সাউথ সিটি মলে, তারপরে সিটি সেন্টার টুতে যাওয়ার কথা ছিল। তো ওর মাঝখানেও একটা ওর কাছে মানে ওর কাছ থেকে একটা হোয়াটসঅ্যাপ আসে আমার কাছে যে 4 নম্বর গানটাকে খুব দরকার ছিল। তো আমি তখন ওকে বলি যে এটা টাইটেল ট্র্যাক, এটার মানে মার্কেটিং রেলিভেন্সও আছে, মানে ওটা করলে লোকে বুঝতে পারবে হোয়াট ইজ দিস ফিল্ম অ্যাবাউট। ওরও অনেক দর্শক অনেক দর্শক জিজ্ঞেস করছে এবং অনেক ফলোয়ার্স আছে, তারাও শুধু যেন ভেবে না যে এটা প্রেমের গল্প, নাহলে চিনে বাদাম নাম কেন, এই প্রশ্নগুলোর উত্তর ওই গানটার মাধ্যমে। আর আমি এই গানটার জন্য আলাদা করে শ্যুট করেছি কতগুলো মন্টাজ যেগুলো সিনেমাতেও আছে। তো এটা মিউজিক ভিডিও, আমি ওকে বিশেষ করে বলেছি যে এটা কিন্তু মিউজিক ভিডিও প্রমোশনাল সং হিসেবে দেখো না, কারণ এটা একটা মন্টাজ যেটা সিনেমায় আছে, কারণ ছোটো ছোটো গল্প তৈরি হচ্ছে তুমি যদি দেখো। তো এটা বলাতেও বললো যে বেশি অলদাল্লাক, তারপরে টুইট করেছে আমি মাঝখানে দিয়ে যাবে। আমরা মানে টাইটেল ট্র্যাক বলতে যেটা বুঝি আর কি হিরো হিরোইন থাকবে খুব, তবে এই টাইটেল ট্র্যাকে সেটা ছিল না। খুব কম সময়ের জন্য এনাকে বা ইয়াসদাকে দেখা গিয়েছিল কিন্তু বেশিরভাগটা কনসেপ্ট নিয়ে। তবে এই টাইটেল ট্র্যাকটা সম্পর্কে কি ইয়াসদার কোনো ধারণা ছিল না, বা এইরকমভাবে তোমরা তৈরি করছো টাইটেল ট্র্যাকটা, এই ধারণাটা কি ছিল না, তাই জন্যই কি অবাক হয়েছে? না, আমি বলেছি অমুক দিন শ্যুট ছিল, মানে ওর পরে ওর একটা ইয়াসের প্যাচ ডাবিং ছিল আমার স্টুডিওতে, ওর সাথে দেখা হয়েছে, আমি তখন বলেছি যে এরকম একটা শ্যুট করেছি আমরা, তখন করা হয়ে গেছে। তো সেটা নিয়ে কথা হয়েছে, কোনো কিছুই লুকানো নেই ওর থেকে, কারো থাকবে হিরো সিনেমা, আর ওরকম কোনো ব্যাপার নেই। তো টাইটেল ট্র্যাকে যেই ছেলেটিকে আমরা নাচ করতে দেখেছি তাকে নিয়ে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, সেইটা একটুখানি জানতে চাইব, কোথা থেকে এই সমস্যাটা অ্যারাইজ হওয়ার কারণটা কি? আমরা সবাই দেখেছি টাইটেল ট্র্যাকটা ছেলেটি ভালো নেচেছে, ভালো পারফর্ম করেছে, সেটাও আমরা দেখেছি, মানে দর্শকের তো ভালোই লেগেছে, তাহলে ইয়াসদার ভালো না লাগার পিছনে কারণটা? এটাই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কারণ ও বলেছিল যে এই ছেলেটা কেন। তো আমি বলেছিলাম যে আই ফাইন্ড হিম রিয়েলি কুল, আর সবাইকে যাতে যাতে দেখিয়েছিলাম তখন পর্যন্ত গানটা অত দর্শকে দেখেনি, তো সবাই খালি ওকে খুব ভালো লেগেছিল, খুব ভালো এক্সপ্রেশন, খুব ভালো নাচছিল। এবার সেটা বুঝতে পারিনি আমি কেন, এটাতে প্রবলেমই বা কী হতে পারে একটা ছেলে, আর ওটা এনার সাজেশন ছিল, আমি অত মানে ডান্সার, আমি তো আমার সিনেমা তো ডান্সার হয় না, তো এনা আমাকে সাজেস্ট করেছিল, আর আমার দেখে খুব ভালো ছিল, কারণ একটা রিয়েলিস্টিক তো একটা স্ট্রিট ডান্স টাইপের একটা করতে চাইছিলাম। তো বাংলা ছবিতে খুব কম দেখা যায় এই রকম কনসেপ্ট নিয়ে স্ট্রিট ডান্সের কনসেপ্টটাকে তুলে আনা, যেটা এই টাইটেল ট্র্যাকে আমরা দেখি, সেই জন্যই আমার মনে হচ্ছিল একটু নতুনত্ব হবে, আলাদাও হবে, ওটাতে খারাপ লাগার কারোর কথা না, এখনও পর্যন্ত কারোর খারাপ লাগেনি। তো আমি সেইটা বুঝতে পারিনি ও কেন রিয়াক্ট করেছে, তো সেটাই, এটা মানে এটার জন্য একটা অ্যাসোসিয়েশন, সিনেমার সাথে অ্যাসোসিয়েশন ছেড়ে চলে যাওয়া যায় বলেও আমি বিশ্বাস করি না, তো এর বাইরে যদি কোনো গল্প থাকে আমি সেটা জানি না। আচ্ছা, তোমাদের বিগত বেশ কিছু কাজ তোমরা একসঙ্গে করছো, আগামী দিনে কাজ আছে, তো একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে, ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে আমরা সবাই জানি, কিন্তু এই যে ঝগড়া বা অভিমান এইটা সমস্তটা সোশ্যাল মিডিয়া ঘিরে হচ্ছে, সেইটা কি খুব হেলদি ফ্রেন্ডশিপ বা বন্ডিংয়ের কোনো নমুনা? সেটা তো না হয়ে কথা বললে সামনাসামনি সেটাও তো অনেক কিছু হতে পারতো। এই যে তোমরা যোগাযোগ করার চেষ্টা করছো কিন্তু সে ফোন ধরছে না, মোটামুটি 3 দিন মতো হতে যায়, 3 দিন কি 2 দিন, 3 দিন হতে যায় তোমরা যোগাযোগ করার চেষ্টা করছো কিন্তু ফোন ধরছে না, সেটা কি মেনে নেওয়া যায় কোনো হেলদি রিলেশনশিপ বা বন্ডিংয়ে? দেখো, যদি ও খুব আমার নিজে আমাকে যদি ও খুব ক্লোজ মনে করে ওর হয়তো অভিমানটা একটু বেশি হবে, সেটা হতে পারে, কিন্তু আমি জানি কারণটা জানি না, আমি করেছিটা কি যাতে এরকম অভিমান হলো। আমি এটাই বলতে চাই মানে সমস্ত দর্শকদের যে এটা কিন্তু ইয়াশ বনাম শিলাদিত্য মৌলিক বা ইয়াশ বনাম এনা সাহা নয়, ওর একটা কিছু হয়েছে সেটা আমরা জানি না, তবে আমাদের তরফ থেকে ওরকম কোনো ব্যাপার নেই, আমার তরফ থেকে, আমি আই ক্যান স্পিক ফর মাইসেলফ, আমার তরফ থেকে এরকম কোনো ব্যাপার নেই যে বন্ধুত্ব শেষ হয়ে গেল। ও যদি এসে কথা বলে আমরা আগে আবার ফিউচারে যেমনভাবে ছিলাম সেরম একদম সেরমটিভাবে চলে যেতে পারবো, ইট ক্যান জাস্ট বি আ প্রফেশনাল থিং, নাথিং এলস। আচ্ছা, এক
একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, তোমার কি কোনোভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিচালক হিসেবে মনে হচ্ছে তুমি একটা ঝামেলায় পড়ে গেলে? কারণ তোমার পরবর্তী ছবিও ইয়াসদাকে নিয়েই, আর যার ডাবিং বাকি আছে, যেটা কিন্তু অনেকটা ভাবাবে, তো তোমার কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলে এটা না হলেই হতো বা এরকম কিছুটা মনে হচ্ছে? কারণ হচ্ছে যে হ্যাঁ, একটা গোটা ছবি আছে, কিন্তু আমি অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমি পজিটিভ। আমার মনে হচ্ছে যে হয়তো ও, যেহেতু এই সিনেমার মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, কোনো মেনশান করেনি, হয়তো সেটার সাথে ও এইরকম মনোভাব পোষণ করবে না মনে হচ্ছে এটা আমার। নতুন সকালে বন্ধুদেরই নাম আসলে চিনে বাদাম।